মজমুয়ে অশ শরীফ কেতাবের দ্বিতীয় খণ্ডের ভেতরে হজরতে আজহার আলী বখতিয়ারি রহমতুল্লাহ আলী তিনি লেখেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনি কথা কিন্তু অল্পক্ষণ হবে বেশিক্ষণ নাই জন্য এদিক সেদিক কানপন না দিয়ে মনোযোগ দিয়ে শুনি আবু জাহেল রসুলের সবচেয়ে বড় দুশ্মন দুজনের ঘর বাড়ি একেবারে পাশাপাশি বালক মোহাম্মদ উনি বিকালে একটু ঘুরতে গেছে পাহাড়ের পাত দেশে একা একা ঘোরাঘুরি করতেছে আবু জাহেল বৈকালীন ভ্রমণে বাইর হয়েছে বিকালে উনি ঘুরতে গেছে গাধার পৃষ্ঠ দেশে সওয়ার হয় ছোট্ট মানুষ তো আবু ধারণা করছে যে পথ ভুলে গেছে মাগরিবের আগ মুহূর্তে একটু পরে সূর্য ডুবে যাবে পাশে যেয়ে একটু বাড়ি পৌঁছে দেয় এবার পাশে চলে গেলেন যাওয়ার পরে বললেন মোহাম্মদ তুমি কি পথ খুঁজে পাচ্ছ না বললেন জি হ্যাঁ চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে নিজের গাধার পৃষ্ঠ আল্লাহর আবু জাহেল সামনে বসলেন বসার পরে গাধা যখন চালানোর জন্য চেষ্টা করলেন এক কদম কিন্তু গাধা সামনের দিকে যাইতে চায় না আবু জাহেল অবাক হয়ে গেল একটু পূর্বে আমি এই গাধার পৃষ্ঠ যেতে সহার হয়ে এখানে এসেছিলাম এই গাধা সামনে যায় না কেন আমার বাড়ির গাদা আমি তো তাকে ব্যবহার করি আমি জীবনপন চেষ্টা করলাম কিন্তু গাদা সামনে যায় না আমি তাকে মার দর যখন শুরু করে দিলাম এরপরও গাধা সামনে যায় না এবার দেখতে পাইলেন যত গাধাকে মারা হলো তত কিন্তু গাধা আকাশের দিকে তাকানোর পরে বিড় বিড় করে কি যেন বলে কিছুক্ষণ যখন হয়ে গেল আবু জাহেল বলতেছে আমি দেখতে পাইলাম আমার আল্লাহ এই গাধার জবানটা মানুষের মতো আমার আল্লাহ চালু করে দিলে গাধার জবান মানুষের মতো খুলে গেছে এবার গাধা বলতেছে আবু জাহেল আমাকে মাধ্যর করে কোনো লাভ হবে না তোমার পিছনে যে বালক মোহাম্মদ আছে তুমি কি তার আসল পরিচয় জানো আল্লাহ আকবর বলে আবু জাহেল বলল আমি তার আসল পরিচয় জানি না আমি তার আসল পরিচয় বলতে পারি না তখন গাদার মুখ থেকে আমার আল্লাহ বাহির করে দিল ওগো আবু জাহেল ওগো আবু জাহেল তুমি যদিও তাকে চেনো না কিন্তু আসল পরিচয় শোনো এই বালক মোহাম্মদ সে কিন্তু অন্য বালকদের মত না এই বালকটাকে আল্লাহ রব্বুল আলামিন আখিনি জামানার পয় বানাবে গাধার মুখ থেকে এই কথা শুনে মজমুয় অশ্বরীম নামক কেতাব দুই নম্বর খণ্ড এ টু জেড যত কথা বলবো সব প্রমাণ দিয়ে দলিল দি ইনশাল্লাহ এই কেতাবের ভিতরে স্পষ্ট লেখা রয়েছে আবু জাহেল এই কথা ইতিপূর্বে কোনোদিন শুনিনি যে আমার পাশে এ তিন বাচ্চাটা ভবিষ্যতে শ্রেষ্ঠ নবী হবে ওই দিন যখন তার মগজে কথা চলে গেছে সেখান থেকে কিন্তু চিন্তা ঢুকে গেছে আমার বাড়ির পাশে এ যদি আকিরি জামানার পয়গম্বার হয় তা আমার মাতব্বারি তো গোল্লায় চলে যাবে টের প্রথম পাইছে যে এই বালক কোনো বালক না সোভান আল্লাহ বলে এবার আবু জাহেল বলে আমি দেরি না করে গাধার মুখের কথা শ্রবণ করার পরে আল্লাহর নবীকে যখন আমার সামনে দিলাম আমি যখন বিশ্ব নবীর পিছনে বসলাম আমি দেখতে পাইলাম আমার গাধা আগের মতো চলা শুরু করে দেয় সব কিছুর মালিককে আরজ জড়ে কন মালিককে কদের কুদরত তোদারি হারসে কাহি আঁকুনি কদের কুদুর তো দারি হারসে কাহী আঁকুনি মরুদারা জিন্দা কুনি তু জিন্দারা বিজা জিন্দা কুনি তু জিন্দারা বিজা কুনি একবার চোর জুরি কর বন্ধুরা এবার গাদা চলতে চিপ চলতে চলতে এবার যখন আল্লাহর নবীর বাড়ির পাশেই চলে গেল বিশ্ব নবীকে বাড়িতে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পরে এবার চিন্তা খবর খবরটুকু আমি রসুলের দাদার কাছে যেয়ে দিব এবার চলে গেলেন আব্দুল মুতালে রসুলের দাদার কাছে দাদার কাছে আবু জাহেল গমন করে এবার বললেন ও আমাদের নেতা না একজন নবী হবে কিন্তু আপনার পোতা আপনার পোতা কিন্তু শ্রেষ্ঠ নবী হবে আবু জাহেল তুমি জানলে কেমনে তখন বললেন কোন মানুষের মুখের কথা না যে গাধা আল্লাহ বাক শক্তি দেয়নি এই গাধা বলেছে যে আপনার পোতা ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর হবে জরেকন কন আল্লাহ একবার আর জোরে কন আল্লাহ একবার اللهم ربنا لمن بلن وما أرسلناك إلا رحمة للعالمين সুদ অজু দাস রহমাত আলামীন সুদ অজু দাস দে তুল আলমিনে উদু এজমিন মাসজি দে উদুহামার এজমিন বন্ধুগণ এই খবর দিয়ে মাথার টনক কিন্তু নড়ে গেছে যে কি করা যায় কারণ আবু জাহেলের মাতব বাড়িতে তখন সব জায়গায় মাতব বাড়ি চলতো এখন আখরি জামানার পয়গারি বালক হলে আমার মাতব যাবে কোথায় অ মুসলমান এবার আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি কথাটা যদি আসলে সত্য হয় বাস্তব হয় একটু বাগের মতো উত্তর দিবেন প্রিয় মুসলমান ভাই আমার যশোরের প্রিয় বন্ধুরা ভালো করে খেয়াল করেন আপনাদের কাছে উত্তর শুনতে চাই আবু জাহেল রসুলের সাথে বেয়াদবি করতো আবু জাহেল রসুলের উপর কষ্ট রসুলকে কষ্ট দিস, রসুলের উপর জুলুম করতো আপনারা বলেন আবু জাহেল এটা কি জানতো না যে রসুল শ্রেষ্ঠ নবী এটা জানতো কি জানতো না দিবালকের মতো স্পষ্ট ক্লিয়ার কিন্তু আবু জাহেল জানত এনি একজন শ্রেষ্ঠ নবী ইনি শ্রেষ্ঠ পয়গুম্বার এটা কিন্তু আবু জাহেল স্পষ্ট জানতো তারপরেও আল্লাহ রসুলকে কষ্ট দিত রসুলের ওপর জুলুম করত এর কারণ কি এর একটাই কারণ সে কারণটা হলো সারা জীবন আবু জাহেল দুনিয়ার বুকে মাতব বাড়িয়ার ক্ষমতায় টিকে থাকবে তাই কথা কন ঠিক না বেটি কথা কেন শেষ নয় এখান থেকে আমরা বুঝতে পারলাম আবু জাহেল স্পষ্ট জানতো আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী আবু জাহেল ক্লিয়ার জানতো দিবালোকের মতো জানতো আল্লাহর নবী শ্রেষ্ঠ পয়গম্বর এরপরও ক্ষমতায় টিকে থাকবে বলে রসুল কর স্বীকার করত অনুরূপ ভাবে বিশ্বের সমস্ত মানুষ স্পষ্ট জানে বিশ্বের সমস্ত মুসলমান ক্লিয়ার জানে আলেমদের মতো দামি মানুষ দুনিয়ার বুকে নাই এরপরও আলেমদের উপর জুলুম করে আলেমদের উপর কষ্ট দেয় আলেমদের সাথে দুর্ব্যবহার করে এদেরও একটাই নিয়ত সারা জীবনের মতো সারা দুনিয়ার বুকে এরা সারা জীবন মাতব্বারিয়ার ক্ষমতায় টিকে থাকবে তাই কতক্ষণ ঠিক না বেটি এবার বলেন আবু জাহেল আর এই দলের সাথে কোনো পার্থক্য আছে নাই জোরে কোন আছে এজন্য ভাই আলেমদের জানার পরও সবাই স্পষ্ট জানার পরও বেয়াদুবি কেন করে ওই একটাই কারণ সবাই জানে কিন্তু শ্রেষ্ঠ সন্তান কতক্ষণ ঠিক এজন্য আমরা নবীকে চিনতে শিখি ভাই অনেক দামি নবী আপতেমি পেয়েছি অনেক দামি নবী আমাদের নবীর মান সান ইজ্জত অনেক উর কিন্তু আমরা রসুল পেয়েছি দামি ও মুসলমান জবান খুলে কন আমাদের কাজগুলো দামি হচ্ছে না বেদামি কাজ হচ্ছে ভাই সবাই জবান খুলে কন রসুল পেয়েছি আমরা এক নম্বর আমাদের কাজগুলো হচ্ছে কয় নম্বর ভাই মসজিদে জুতু চুরি করে কারা দান বাক্স ভাঙে কারা মাইক সেট চুরি করে কারা আহা এগুলো বলতো লজ্জা লাগে কি আপনাদের যশোর জেলায় মসজিদের দান বাক্স ভাঙে না আর জোরে কন একটা জিনিস মনে রাখবেন আমার নবী দামি নবী আমরা যদি কোনো কুকর্ম খারাপ কাজ করি এর প্রভাব কিন্তু বদনাম কিন্তু নবীর ওপরে যায় কথা ঠিক না এই যশোর জেলার কোন মসজিদের ইমাম যদি যশোর জেলার মসজিদের ইমাম যদি ইমামের ছেলে যদি চুরি করে ইমাম কিন্তু সাপোর্ট করে না খবরও রাখে না চুরি করছে ছেলে এতে ইমাম সাহেবের সম্মান বাড়ে না কমে ভাই ঠিক অনুরূপভাবে রসুল আমার নিষ্পাপ রসুল আপনি আমি উম্মত যখন আকাম করব খারাপ কাজ করব আকাম কুকাম করব গোনার কাজ করব তখন এর প্রভাব কিন্তু বিশ্বনবীর উপর পড়বে এতে কিন্তু রসুলের সম্মান নষ্ট করা হবে এজন্য বিশ্বনবীর উম্মত হয়েছেন কাজকর্মগুলো আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন